প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ, কোথাও ঘেরাও কোথাও অবস্থান বিক্ষোভ। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গেলাম, আজকে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদেরকে ফেরত চাওয়া হচ্ছে। আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটা কি এর মধ্যে। এরপরেও অনিয়মের অভিযোগ মানতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিবের অভিযোগ অশান্তির নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত। যারা এইসব বিক্ষোভ টিক্ষোভ করছেন এবং তার পেছনে কিন্তু কারা আছে আমি জানি, সিপিএম যেভাবে তার পিছন দিয়ে উস্কানি দিচ্ছেন, আমি তাদের সকলের কাছে বলবো আপনারা এ ধরনের উস্কানিতে পা দেবেন না। প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক বিতর্ক, একের পর এক মামলা, হলফনামা তলব কলকাতা হাইকোর্টের, তারপরও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি পার্থ চট্টোপাধ্যায়। অযথা হাইকোর্টে যাচ্ছেন কোনো কারণ নেই, শুধুমাত্র একটা লক্ষ্য, যারা চাকরি পাচ্ছে তাদের চাকরিটা কি করে বন্ধ করে দেওয়া যায়। এই যে কালো কোট তো নয়, লাল কোট পরে বসে আছেন বচ্চাজি মশাই, নন্দী মশাই এসব বসে আছেন, আর ভিতরে চক্রবর্তী সাহেব বসে আছেন, এছাড়া তো বিরোধী নেই। পর্ষদ সূত্রে খবর, 2015 সালের অক্টোবরে নেওয়া হয় প্রাথমিক টেট, আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 22 লক্ষ, পরীক্ষায় বসেন 12 লক্ষ, ইন্টারভিউতে ডাক পান প্রায় 1,25,000 প্রার্থী। শিক্ষামন্ত্রী এদিন জানিয়েছেন 42,429 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কিন্তু সেই নিয়ম প্রক্রিয়াতেই অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীদের একাংশ। অ্যাডমিট কার্ডটি রয়েছে, সেটি এখান থেকেই পাওয়া, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন থেকে, কিন্তু এখন আমার কাউন্সেলিং হয়ে গেছে, আমি স্কুল পেয়ে গেছি, কিন্তু বলা হচ্ছে যে এইটি অথেন্টিফিকেশন করে নিয়ে আসবার জন্য। সমালোচনায় সরব বিরোধীরা, অতীতে শব্দ পরীক্ষার মাধ্যমে সিলেকশন হতো, তখন তো কোনো কথা ওঠেনি, এখন উঠছে কেন? এখন যে পাশ করেনি, যে পরীক্ষা দেয়নি, পাশ করেনি, তাকেও তো নিয়োগপত্র দিচ্ছে। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা মারা হলো, সবারই চাকরি হবে, প্রাথমিক শিক্ষকের চাকরি হবে, আজকে কি দেখছি আমরা, চাকরি দেওয়ার নাম করে আরেক ভাঙা, আরেক প্রতারণা। আমরা আশঙ্কা করছি যাদের কাছ থেকে টাকা না হয়েছে, হয়তো ওরাই সিলেক্ট হয়েছে, তাদের কাছেই কেবল খবর যাচ্ছে, ওয়েবসাইটে পুরো লিস্ট কেন দেওয়া হচ্ছে না। এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর কটাক্ষ যে 80,000 পরীক্ষার্থী অসফল হয়েছে তাদের নিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। কারা সৃষ্টি করেছে এই প্যারা টিচারদের, কারা বছরের পর বছর প্যারা টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেয়নি? লাল গেরুয়া বা তেরাঙা, তারা যে একত্রিত হয়েছেন। প্রাথমিকের নিয়োগ ঘিরে যখন তর্জাতুঙ্গে, তখন আন্দোলন না করে বা আদালতে না গিয়ে পর্ষদ বা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করার দাওয়াই দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পরীক্ষার্থীর উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর পরামর্শ, ধৈর্য ধরো, ফের পরীক্ষা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।